বিএন এর সকল ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বিএন চ্যানেলকে ভালোবাসার জন্য। মাত্র দু মাসের ছোট্ট চ্যানেল বিএন বাংলা নিউজ গোল্ড গত 22 জুন 2020 এই চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়, সিএনএক্স এবং এবিপি আনন্দ জনমত সমীক্ষা 2021-এ কারা ক্ষমতায় আসবে, যে সময়ের উপর সমীক্ষা করা হয়েছিল সেই সময়ের উপর ভিত্তি করে সিএটিআই পদ্ধতি অবলম্বন করে ফোনের সাহায্যে 6000-এর উপর মানুষের মতামত নিয়ে সমীক্ষা এবিপি আনন্দ প্রকাশ করেছিল। অনেকের প্রশ্ন ছিল জানার, বিএন কিছু বিকৃত না করে ভিডিওটি তৈরি করে। এখনও পর্যন্ত প্রায় 4,25,000 মানুষ ভিডিওটি দেখেছেন, লাইক করেছেন 3.4K+, ভিডিওটিতে ডিসলাইক হয়েছে 1.6K+ এবং কমেন্টস এসছে 1.7K+ মানুষের কাছ থেকে। কমেন্টসে গঠনমূলক আলোচনা করেছেন অনেক অনেক মানুষ, যেগুলো রাজনৈতিক দলগুলো যদি দেখে তারা বুঝতে পারবে সাধারণ মানুষ তাদের নিয়ে কি ভাবছে, মানুষের মতামত কি আছে। কিছু কমেন্টস আপনাদেরকে দেখাবো শেষে। এমন কিছু কমেন্টস এসছে যেগুলো এতটাই খারাপ কিছু ডিলিট করতে হয়েছে। এতে এত বাজে কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় সত্যিই ভাবার বিষয়। আপনি কোনো দলকে সাপোর্ট করতেই পারেন, আবার কোনো দলকে আপনার পছন্দ না হতেই পারে। সবাই সহনাগরিক, গণতান্ত্রিক দেশে সবাই সবার বক্তব্য প্রকাশ করার ক্ষমতা রাখে। এমন মন্তব্য করা কি যায় যেটা মা বোনেরা দেখে লজ্জা পেতে পারে? অনেক মা বোনেরা কমেন্টস করেছেন, তাদের মতামত ব্যক্ত করেছেন, সবাই একটু ভেবে দেখবেন। অনেকেই প্রস্তাব দিয়েছেন যা কমেন্টস এবং ডিসলাইক এসেছে তাতে এখানেই জনমত সমীক্ষা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড যদি সত্যিই বজায় থাকে তাহলে খুব সহজেই বলা যেতে পারে 2021-এ বাংলায় পরিবর্তন হচ্ছেই, এবং প্রথমবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এটা শুধুমাত্র কমেন্টসের উপর ভিত্তি করে বলা হচ্ছে, যেটা আপনারা অনেকেই বলতে বলেছেন। জনমত সমীক্ষার সাথে ভোটের কোনো মিল নেই, তাহলে কোটি কোটি টাকা খরচ করে ভোট করা হতো না। জনমত সমীক্ষা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা, মানুষ জানতে চায়, না হলে এত বড় বড় সংস্থা তৈরি হতো না। জনমত সমীক্ষা কখনো কখনো মেলে, আবার কখনো কখনো মুখ থুবড়ে পড়ে। কোনো জনমত সমীক্ষা আপনার পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। এমন কোনো মন্তব্য করবেন না যাতে অন্যেরা খারাপ বলে। আপনি যে সমীক্ষাটা মেনে নিতে পারছেন না অন্য কেউ বলছেন সেটাই একদম ঠিক, সংখ্যায় কম বেশি হতেই পারে। বিএন সোশ্যাল মিডিয়ার সাহায্যে জনমত সমীক্ষা করছে, 10টি প্রশ্ন মানুষকে করা হবে, আপনি ভোট দিন। বর্তমান সময়ের উপর পরিস্থিতির উপর প্রশ্ন করা হচ্ছে, অবশ্যই অংশগ্রহণ করুন। কিছু কিছু গঠনমূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব, পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচের বেল আইকনটা প্রেস করুন।